নমস্কার বন্ধুরা, আমার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি চিকেন কাটলেট এটা বানিয়ে দেখাবো, আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুবই সুস্বাদুভাবে বাড়িতে বানিয়ে নেওয়া সম্ভব। আসুন দেখে নিই এটা কীভাবে বানিয়ে নেওয়া যায়। তবে তার আগে বলে রাখি, যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে, যাতে আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের পাশে থাকতে পারি। এখানে আমি 250 গ্রামের মতো বোনলেস চিকেনকে মিক্সিতে পেস্ট করে রেখেছি, আর নিয়েছি একটা ডিম, ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি ধনে পাতা কুচি, আর 4-5টার মতো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে। এখানে আছে কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/4 কাগজি লেবু নিয়েছি। এখানে আছে হলুদ, নুন আর গোলমরিচের গুঁড়ো, আর শাহি গরম মশলার যে গুঁড়োটা পাওয়া যায় সেটা আমি ইউজ করব। আর লাগবে ভাজবার জন্য সাদা তেল। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনটা দিয়ে নিয়েছি আর অ্যাড করে দিয়েছি পেঁয়াজের কুচিটা। এবার দিয়ে নেব ধনে পাতা কুচি আর লঙ্কার কুচি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কার কুচিটা অ্যাড করবেন, চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে, তবে আমি ওটা দেব না। এইবার দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দেব স্বাদমতো নুন। গোলমরিচের গুঁড়ো আমি এখানে 1/2 টিস্পুনের মতো ইউজ করেছি আর স্বাদমতো নুন দিয়েছি। এবার দিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই করে দেবেন, এটা কিছুতেই স্কিপ করবেন না, তাহলে কিন্তু চিকেনটার মধ্যে বাইন্ডিংটা আসবে না। এবার দেব হলুদ আর দেব লেবু। কাগজি লেবুর রসটা আমি সব কিছু দেওয়ার পর অ্যাড করে নিয়েছি। এখানে আমি 1/4 ভাগের মতো কাগজি লেবুটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে জিনিসটা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এইবার হাতটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি আর নিজেদের ইচ্ছা অনুযায়ী এরকম শেপ দেখুন দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ মিশ্রণটা হাতে নিয়ে নিয়েছি আর এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। খানিকটা করে মিশ্রণ নিয়ে এইভাবে দেখুন শেপ দিয়ে আমি রেখে দিয়েছি। এইবার ডিমের গলাটার মধ্যে অ্যাড করব স্বাদমতো নুন আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এইবার গড়ে রাখা কাটলেটগুলো এই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। খুব ভালোভাবে এইভাবে দেখুন এই যে সাইডগুলো রয়েছে এগুলোও কিন্তু খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বসগুলো যাতে এক্সট্রা না থেকে যায় ওই জন্য হাতে করে এইভাবে ঝেড়ে ঝেড়ে দেখুন এক্সট্রাটা আমি সরিয়ে নিয়েছি। চাইলে আপনারা ডাবল কোটও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে যে চামড়াটা বা আস্তরণটা থাকে সেটা খুবই মোটা হয়ে যায়, ওই জন্য আমি এটা সিঙ্গেল কোটই করে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এইভাবে দেখুন আমি এটাকে কোট করে নেব। এক্সট্রাটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা তেলটা নোংরা হয়ে যায়। এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার বাড়িতেই বানানো, দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এইবার একটা কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল আমি চাপিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে কাটলেটগুলো অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে গেলে তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ধৈর্য ধরে 2 ফিটি ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন এরকম কালার চলে আসবার পর তেলটা ঝরিয়ে আমি এটাকে একটা কিচেন টাওয়ালের মধ্যে তুলে নেব। এক্সট্রা তেলটা সোক করে নেবার পর আমি এই দেখুন সার্ভিং প্লেটে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে এইভাবে বিট লবণ অ্যাড করে নিয়েছি। চাইলে আপনারা চাট মশলাটাও অ্যাড করে নিতে পারেন, স্যালাড আর সস দিয়ে আপনারা এটা বিকেলের স্ন্যাক্স হিসেবে খুব সহজেই কিন্তু পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই, আর এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।